ধান ফসল মুখ্য সার হিসাবে আমি নাইট্রোজেন ফসফরস এবং পটাশ ব্যবহার করে থাকি তা ছড়া ফসলের আউ কিছু সার অল্প পরিমাণ দরকার হয়ে থাকে তাহা হচ্ছে অনুসার এই অনুসার অল্প পরিমাণ দরকার হয়েছিল এর ভূমিকা ফসল উৎপাদন বহুত অধিক রয়েছে যেপরিকি জিঙ্ক এবং বোরন এই দুইটি অনুসার জিঙ্ক এবং বোরন ধান ফসল বহুত আবশ্যক রয়েছে জিঙ্ক অনুসার ধান ফসল পত্র সবুজ গণা তৈরি করে থাকে বা ক্লোরোফিল প্রস্তুত করে থাকে যেথে কি আমার ফটোসিন্থেসিস বা ভাষ্লেষণ প্রক্রিয়া হয়ে থাকে ঠিক সেপরি কার্বোহাইড্রেট এবং প্রোটিন প্রস্তুতরে জিঙ্ক অনুসার আবশ্যক রয়েছে তা ছড়া বিভিন্ন প্রকার এনজাইম কার্যকলাপরে জিঙ্কর আবশ্যকতা রয়েছে ধান ফসলের যদি জিঙ্ক অনুসার অভাব হুয়ে তবে গছর বৃদ্ধি ঠিকরে হয়ে পারি না থাকে বা গছ ঠিকরে বড়ি পারি না থাকে পত্র উপরে বাদামী দাগ দেখা যায় বা খৈরা রোগ দেখা যাই ধান বিলম্বরে পাচি থাকে এ অমল মধ্যে কম হয়ে থাকে সেইপরি আউ এক অনুসার হচ্ছে বোরন বোরন অনুসার গছরে থিবা জীবক সব মজবুত করে গড়ি থাকে ফুল ফল আসিবার সাহায্য করে থাকে এবং ফুল ফলক ধরে রক্ষার সাহায্য করে থাকে তা ছড়া পরাগরে সতেজ রহে এবং পরাগ সঙ্গে এ সাহায্য করে থাকে বোরন অনুসার গছরে সুগাকে ট্রান্সপোর্ট করে থাকে অর্থাৎ গোটে জায়গা আউ গোটে জায়গাকে নেওয়ার সাহায্য করে থাকে এবং হরমোনকে পরিচালনা করে থাকে ধান ফসলের যদি বোরন অনুসার অভাব হুয়ে তাহলে এ পত্র অগ্রভাগের প্রথমে দেখা যায় পত্র অগ্রভাগ শুখি যাই থাকে ধরা রঙ হয়ে যায় এবং মোড়ি হয়ে যাই থাকে তেমন এই দুইটি অনুসার বোরন এবং জিঙ্ক ধান ফসল অত্যন্ত জরুরি এই অনুসারক যদি ভুল পদ্ধতির প্রয়োগ করা তাহলে গছ জিঙ্ক এবং বোরন অনুসার পাইপারি না থাকে যা কি আমি যেত প্রয়োগ করে থাকি তা সব নষ্ট হয়ে যাই থাকে ভিডিওকে আরম্ভ শেষ পর্যন্ত দেখুন যদি আমার চ্যানেল কৃষি সম্পদ সবসক্রাইব করে না তবে এবে সবসক্রাইব করে নিয়ন্ত আপনার ধান ফসলের জিঙ্ক এবং বোরন অনুসার কেতে মাত্রার প্রয়োগ করছেন কমেন্ট বক্সে লেখন্তু জিঙ্ক অনুসার গছের কিছুটা গতিশীল হয়ে থাকে কিন্তু ইয়ে মাটির গতিশীল হয়ে না থাকে সেই জিঙ্ক অনুসারক আমি ধান ফসলের চের পাখে প্রয়োগ করা কিংবা একে স্প্রে করে পারা জিঙ্ক অনুসার জিঙ্ক সলফেট মনোহাইড্রেট উপরে মিলে থাকে এতে 33% জিঙ্ক রয়েছে তা সহ 15% সলফর রয়েছে যা কি আমি 33% জিঙ্ক বলে কোথাও সেইপরি আউ এক জিঙ্ক রয়েছে যা কি 21% জিঙ্ক বা জিঙ্ক সলফেট হেপ্টাহাইড্রেট যেথে জিঙ্ক 21% রয়েছে এবং সলফর 10% রয়েছে কিন্তু জিঙ্ক সলফেট কু মূল সারের ফসফরস মিশাই প্রয়োগ করা না ফসফরস সার যেপর ডিএপি সার সিঙ্গল সুপর ফসফেট গ্রোমর 28-28-0 এইসব সার সহ মিশাই প্রয়োগ করা না কিনা ফসফরস জিঙ্ক সলফেট সংস্পর্শে আসি জিঙ্ক ফসফেট প্রস্তুত হয়ে থাকে যা কি মাটির বাঁধি হয়ে রয়ে থাকে তা ফলে ফসল জিঙ্ক পাইপারি না থাকে বা ফসফরস পাইপারি না থাকে সেই জিঙ্ক সলফেট অনুসার আমি যেতে প্রয়োগ করা এবং গোবর খত সহ মিশাই প্রয়োগ করা যেপরিক 33% জিঙ্ক তাকে আমি একর প্রতি 4-5 kg হিসাবে তাকে প্রয়োগ করা যা 10-20 kg গোবর খত সহ মিশাই প্রয়োগ করা ঠিক সেইপরি 21% জিঙ্ক আমি একর প্রতি 7-8 kg হিসাবে প্রয়োগ করা যা 20-25 kg গোবর খত সহ মিশাই আমি তাকে মাটির প্রয়োগ করে পারা জিঙ্ক সলফেট কু যদি ডিএপি সার সহ প্রয়োগ করছে সে ডিএপি সার ফসফরস বাঁধি হয়ে জিঙ্ক ফসফেট প্রস্তুত হয়ে থাকে এবং তা মাটির বাঁধি হয়ে রয়ে থাকে তেমন এই সমস্যা সমাধান করা বর্তমান রালিস ইন্ডিয়া কোম্পানি তরফ এক জিঙ্ক অনুসার বাহার করা হয়েছে যার না নয়া জিঙ্ক এই নয়া জিঙ্ক এক স্লো রিলিজ ফর্টিলাইজর যা কি অনুসার ধীরে ধীরে মাটির মিশি থাকে এবং আমি ডিএপি সহ কি সিঙ্গল সুপর ফসফেট কিংবা গ্রোমর 28-28-0 সহ মিশাইকে আমি প্রয়োগ করে পারা এ ফসফরস বাঁধি হয়ে নথায় এবং ফসলকে বহুত বঢ়িয়া ফায়দা দিয়ে থাকে জিঙ্ক অনুসারক আমি যদি মাটির প্রয়োগ করছে 2-3 বর্ষ অন্তরে থরে নাকে প্রয়োগ করা প্রতিবর্ষ প্রয়োগ করা আবশ্যক না যে মানে জিঙ্ক অনুসারক মূল সার হিসাবে প্রয়োগ করে পারি না সে জিঙ্ক অনুসারক স্প্রে করে পারে আমি স্প্রে করা আমি চিলেটেড জিঙ্ক ব্যবহার করে পারা যা কি 12% জিঙ্ক ধান রোবার 25-30 দিন সময় আমি চিলেটেড জিঙ্ক লিটর প্রতি 1 গ্রাম হিসাবে আমি তাকে যদি স্প্রে করা তাহলে ফসল জিঙ্ক অনুসার পাইপার সেপরি বোরন অনুসার গছরে গতিশীল হয়ে থাকে এবং মাটির কম গতিশীল হয়ে থাকে ধান ফসল যে বাষ্পীকরণ হয়ে থাকে সে চের মাধ্যমে গছর উপরি ভাগকে যাই থাকে বোরন অনুসারক আমি মাটির 2-3 বর্ষ থর প্রয়োগ করে পারা মাটির আমি বোরন অনুসার প্রয়োগ করা বোরন 10.5% যা কি বোরাক্স নাঁরে মিলে থাকে আমি সার সহ মিশাইকি একর প্রতি 4 kg হিসাবে প্রয়োগ করে পারা যে চাষী ভাই মানে বোরন কু মাটির প্রয়োগ করে পারি না সেক স্প্রে করে পারে যেপরিক ফুল আসিয়া পূর্ব থরে এবং তার 15 দিন পরে আউথরে স্প্রে করে পারে সেই বোরন 10.5% যা লিটর প্রতি 2 গ্রাম হিসাবে স্প্রে করে পারে কিংবা বোরন
20% ଯାହାକୁ ଲିଟର ପ୍ରତି ଏକ ଗ୍ରାମ ହିସାବରେ ସ୍ପ୍ରେ କରିପାରିବେ। ତେଣୁ କମ୍ସେ କମ୍ ଆପଣ ଥରେ ଦୁଇ ଥର ବୋରନ ଅନୁସାରେ ଯଦି ସ୍ପ୍ରେ କରିବେ ତାହେଲେ ମଧ୍ୟ ଫସଲ ବୋରନ ଅନୁସାରେ ପାଇପାରିବ। ଆମ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ କିପରି ଲାଗିଲା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଲେଖନ୍ତୁ। ଯଦି ଆମ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥାଏ ତେବେ ଲାଇକ୍ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ଜୟ କିଷାନ।